Hello everyone, my name is Riya Roy Choudhury and welcome to Toppers Group WBCS. তো স্ট্যাটিক জিকে যে পার্টটা আমাদের শুরু হয়েছিল তার পার্ট ওয়ান বা টপিক ওয়ান যেটাই বলো না কেন সেটা অলরেডি যেটা জিআই ট্যাগ রিসেন্ট জিআই ট্যাগ হিসেবে আমি তোমাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? তো রিসেন্ট জিআই ট্যাগের ওটা স্ট্যাটিক জিকের মধ্যে রেখেছি আমি ঠিকই, কারণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটা আছে সেটা স্ট্যাটিকের মধ্যেই পড়ে, কিন্তু রিসেন্ট কয়েকটা জিনিস হয়েছিল সেটাই আমি কিন্তু ওখানে তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। তো আজকে আমরা টপিক টু যেটা আলোচনা করব, দেখিনি কোন টপিক আছে আজকে, আছে হচ্ছে চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর অফ স্টেটস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের যে 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ আছে আমরা জানি, তো সেই 28 স্টেটসের যে সমস্ত চিফ মিনিস্টার আছেন, নতুন অ্যাপয়েন্ট হয়েছেন বা আপডেটেড কিছু হয়েছে নাকি, এবং গভর্নর যিনি আছেন তাদের সম্পর্কে আমরা একটু আলোচনা করব এখানে, এবং তার সাথে 8 ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে আমরা কিন্তু যে লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর আছেন এবং দুখানা ইউনিয়ন টেরিটরি আছে যার চিফ মিনিস্টারও আছে, তো সেটাও এখানে আমি তোমাদের বলবো, ঠিক আছে? এবং তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা চার্ট আকারে দিয়ে দিয়েছি, এবং তার সাথে আমি এখানে সেই স্টেটটা কবে ফর্মড হয়েছিল এবং সেই স্টেটের কি ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাও আমি দিয়ে দিয়েছি, যাতে এক জায়গায় সবকিছু তোমরা একটা কম্প্যাক্ট স্টাডিটা পাও এখান থেকে, ঠিক আছে? তো এখানে আমি তোমাদের শুরু করার আগে, এই চিফ মিনিস্টার এবং গভর্নর অফ স্টেটস অফ ইন্ডিয়া এই টপিকটা শুরু করার আগে একটু কনস্টিটিউশনের জিনিসটা তোমাদের একটু ঝালাই করে নিতে চাই তোমাদের সাথে, যে চিফ মিনিস্টার এবং গভর্নর সম্পর্কে যে ওনারা কনস্টিটিউশনালাইজড কতটা জুড়ে আছেন আমাদের সাথে বা কতটা ইম্পর্টেন্স আছে সেটা আমি একটুখানি আলোচনা করে দিই। কারণ দেখো, এটা তো মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে ক্লাস, এখানে কনস্টিটিউশনের পুরো জিনিস আমি তোমাদের বলতে পারবো না বা বোঝাতে পারবো না, ঠিক আছে? তো যেইটুকু পরীক্ষায় আসার মতো বা ইম্পর্টেন্ট আছে সেইগুলোই আমি চেষ্টা করব তোমাদের এখানে একটুখানি বলে দেওয়ার, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। তো প্রথমে একটুখানি জেনে নিই, গভর্নর আমরা জানি যে প্রেসিডেন্ট এবং গভর্নর খুবই ইম্পর্টেন্ট দুখানা চ্যাপ্টার আমাদের কনস্টিটিউশনে। তো গভর্নর সম্পর্কে এখানে যখন আমাদের পড়তেই হবে প্রত্যেকটা স্টেটের গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর, তো গভর্নর সম্পর্কে একটু কনস্টিটিউশনের ধারণাটা নিয়ে নিই, ঠিক আছে? তাহলে গভর্নর, ওনাকে কি বলা হয়? গভর্নরকে গভর্নরকে বলা হয় হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ, নমিনাল এক্সিকিউটিভ বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। ওকে, এটা আমরা সবাই জানি। তো গভর্নর আমরা জানি কত নম্বর পার্টে আছে, এটা আছে হচ্ছে পার্ট সিক্সে, ঠিক আছে? স্টেট লিস্টে আছে আমরা সবাই জানি, ওটা লিখছি না, এবং আর্টিকেল যেটা ভীষণ ইম্পর্টেন্ট গভর্নরের ক্ষেত্রে, শুধু গভর্নর না আমাদের আর্টিকেল পড়তেই হয় কনস্টিটিউশনে। তো আর্টিকেল কত নম্বরে আছে গভর্নরে? 153 থেকে 167। ওকে, মনে থাকবে এটা, 153 থেকে 167 হচ্ছে আর্টিকেলে আছে, এবং গভর্নরকে আমরা আগেই বলে দিলাম যে স্টেট এক্সিকিউটিভও বলা হয়। এইবারে যে পার্টটা আমি তোমাদের বলবো বা যে তিনটে চারটে পয়েন্ট আমি তোমাদের বলবো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষার জন্য প্রিলিমিনারির জন্য তো ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল? 1956 সালে। তো 1956 সালে এই 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি হলো, কি বলা হলো, যে একজন গভর্নর, গভর্নর অ্যাপয়েন্ট টু অর মোর স্টেট, ঠিক আছে, দুটো বা তার বেশি স্টেটের ক্ষেত্রে কিন্তু গভর্নর অ্যাপয়েন্ট হতে পারবেন, এই অ্যাক্টের মাধ্যমে, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু সেটা হলো, ঠিক আছে? মনে থাকবে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এটা কিন্তু অনেক সময় দেয় যে একজন গভর্নর, আমরা দেখি যে একজন গভর্নর দুই বা তার বেশি স্টেটেরও গভর্নর আছেন, তো এটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছে, বোঝা গেল? দু নম্বর পয়েন্ট কি, গভর্নরকে কে অ্যাপয়েন্ট করেন? আমরা সবাই জানি কিন্তু গভর্নরকে অ্যাপয়েন্ট করেন কে, অ্যাপয়েন্টেড বাই
প্রেসিডেন্ট, ওকে? তো প্রেসিডেন্ট হচ্ছে এটা গভর্নরকে অ্যাপয়েন্ট করে। তো এইখানে যারা এখানে প্রেসিডেন্ট বলে থেমে যাবে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হলেও হতে পারে, এটা অপশনের ওপরে ডিপেন্ড করছে। তোমাদের যদি পরীক্ষায় শুধুমাত্র প্রেসিডেন্ট অপশনটা থাকে তাহলে তোমরা অবশ্যই প্রেসিডেন্টটা করে এসো, এবং যদি তোমাদের প্রেসিডেন্ট থাকে এবং সেকেন্ড অপশনে এইটা দেওয়া থাকে প্রেসিডেন্ট উইথ কনসাল্ট অফ সিএম অফ দ্যাট স্টেট, তো অবশ্যই কিন্তু অ্যান্সারটা এটাই হবে যে প্রেসিডেন্ট তো অ্যাপয়েন্ট করছেন কিন্তু যে স্টেটে গভর্নর অ্যাপয়েন্ট হচ্ছে সেই স্টেটে চিফ মিনিস্টারে কিন্তু কনসালটেশনটা নিতে হবে। ওকে, বোঝা গেল? তিন নম্বর পয়েন্ট কি? তিন নম্বর হচ্ছে আমরা সবাই জানি রেজিগনেশন লেটার দেবে হচ্ছে কাকে? প্রেসিডেন্টকে। ওকে, প্রেসিডেন্টকে দেবে, এবং প্রেসিডেন্টই কিন্তু ট্রান্সফার করতে পারবে হচ্ছে একজন গভর্নরকে একটা স্টেট থেকে অ্যানাদার স্টেটে ট্রান্সফার করার রাইটটা কিন্তু আমাদের প্রেসিডেন্টেই আছে। এবং গভর্নরের ক্ষেত্রে যে দুটো আর্টিকেল বারবার উঠে আসে, এবং শুধুমাত্র গভর্নরের ক্ষেত্রে নয়, আমরা প্রেসিডেন্ট পড়লেও সেই দুটো আর্টিকেল বারবারই পড়ি, এবং কোশ্চেনও পরীক্ষায় তোমরা দেখতে পাবে প্রিলিমিনারিতে দিয়েছে যে গভর্নরের ক্ষেত্রে পার্ডন পাওয়ার যেটা আছে, গভর্নরের পার্ডন পাওয়ারের আর্টিকেল কত নম্বরে আছে? আর্টিকেল আছে হচ্ছে 161, ঠিক আছে? এবং গভর্নরের হচ্ছে অর্ডিনেন্স পাওয়ার যেটা আছে এর আর্টিকেল নম্বর কত? এর আর্টিকেল নম্বর কিন্তু 213। এই দুটো আর্টিকেল একটু গভর্নরের ক্ষেত্রে মনে রেখো, 153 থেকে 167 তো তোমাদের অবশ্যই পড়তে হবে, এবং এই দুটো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কি, প্রেসিডেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ভীষণ পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি, এবং প্রেসিডেন্টের সাথে কিন্তু এটা ভীষণভাবে গুলিয়ে যায়। তো সেটার জন্যই আমি তোমাদের বললাম যে এই দুটো আর্টিকেল মনে রাখো। এবং চিফ মিনিস্টার সম্পর্কে তোমাদের বলার কিচ্ছু নেই, তোমরা সবাই জানো চিফ মিনিস্টারকে কিন্তু অ্যাপয়েন্ট করেন হচ্ছেন গভর্নর, এবং কাউন্সিল অফ মিনিস্টার যেটা আছেন আমাদের আছে, তো কাউন্সিল অফ মিনিস্টারকেও কিন্তু গভর্নর অ্যাপয়েন্ট করেন, কিন্তু কনসালটেশনটা কিন্তু চিফ মিনিস্টারে নিতে হয়, ঠিক আছে? তো এটা একটা ছোট্ট মানে কনস্টিটিউশনের ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা একটুখানি এটা মেমোরাইজ করে নিতে পারো, এবং এর যে গভর্নরের যে ডিটেলস ক্লাস আছে সেটা তোমাদের অবশ্যই হবে, ঠিক আছে? চলো তাহলে আমাদের মেন যে টপিক আজকে ছিল যে বিভিন্ন স্টেটের গভর্নর এবং সিএম, সেটা আমরা ঢুকে যাই, ঠিক আছে? চলো, প্রথম স্টেট আমরা দেখিনি। প্রথম স্টেট হচ্ছে কি? প্রথম স্টেটই হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? কবে ফর্ম হয়েছিল অন্ধ্রপ্রদেশটা আমি তোমাদের বললাম, যে ক্যাপিটাল এবং ফরমেশন ইয়ারটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। সব স্টেটে ফরমেশন ইয়ার লাগবে না, আমি এখানে বলে দিচ্ছি কোন কোন স্টেটে লাগবে, সেইগুলো কিন্তু অবশ্যই পড়ে নিও পরীক্ষার আসার মতো। 1956 এ ফার্স্ট নভেম্বর হয়েছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমরা সবাই জানি অন্ধ্রপ্রদেশ হচ্ছে কি, ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট। অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, চিফ মিনিস্টার হচ্ছেন কি, YS জগমোহন রেড্ডি, এবং গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দ্রন। দু নম্বর হচ্ছে কি, অরুণাচল প্রদেশ 1987 সালে হয়েছিল, ইটানগর হচ্ছে ক্যাপিটাল, পেমা খান্ডু হচ্ছেন চিফ মিনিস্টার, এবং বিডি মিশ্রা হচ্ছেন গভর্নর, ব্রিগেডিয়ার বিডি মিশ্রা হচ্ছেন গভর্নর। আসাম হয়েছে হচ্ছে 1950 সালে, আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর, আসামের চিফ মিনিস্টার হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। রিসেন্ট হয়েছে আসামে, কিন্তু চিফ মিনিস্টারটা দিলেও দিতে পারে তোমাদের পরীক্ষাতে। জগদীশ মুখী হচ্ছেন গভর্নর। বিহারের ক্যাপিটাল আমরা সবাই জানি পাটনা, নীতিশ কুমার চিফ মিনিস্টার, এটাও রিসেন্ট নিউজ দিতে পারে, ফাগু চৌহান হচ্ছেন গভর্নর। ছত্তিশগড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কেন সেটা আমি তোমাদের পরে বলছি। ছত্তিশগড় 2000 সালে ফার্স্ট নভেম্বর হয়েছিল, নয়া রায়পুর আর বিলাসপুর হচ্ছে ক্যাপিটাল, ভূপেশ ভেগাল হচ্ছেন চিফ মিনিস্টার, এবং অনুশোনা উইকে হচ্ছে গভর্নর। গোয়া হয়েছে 1987 সালে, গোয়া হয়েছে আমরা সবাই জানি, পানাজি হচ্ছে গোয়ার তোমার ক্যাপিটাল, এবং প্রমোদ সাওয়ন্ত হচ্ছেন চিফ মিনিস্টার, এবং ভগত সিং কোশিয়ারি হচ্ছেন গভর্নর। গুজরাট ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, বিজয় রূপানি হচ্ছেন চিফ মিনিস্টার, এবং আচার্য দেবব্রত হচ্ছেন গভর্নর।
আট নম্বর স্টেট দেখে নিই। আট নম্বর স্টেট আছে হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা। এখানে আমি তোমাদের একটুখানি লিখে দিই যে হিমাচল প্রদেশের সিমলা হচ্ছে কিন্তু সামার ক্যাপিটাল। সামার ক্যাপিটাল হচ্ছে সিমলা। এবং আমাদের উইন্টার ক্যাপিটাল কি বলতো? হিমাচল প্রদেশে উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধারামশালা। ধারামশালা হচ্ছে উইন্টার ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ, মনে থাকবে এটা। জয়রাম ঠাকুর হচ্ছেন চিফ মিনিস্টার এবং বন্দারু দত্তাত্রেয়া হচ্ছেন গভর্নর। হরিয়ানা, হরিয়ানা ক্যাপিটাল চণ্ডীগড়। মনোহর লাল কাট্টার হচ্ছেন চিফ মিনিস্টার এবং সত্যিয়া নারায়ণ আরিয়া হচ্ছেন গভর্নর। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি। হেমন্ত সোরেন হচ্ছেন চিফ মিনিস্টার এবং গভর্নরকে দ্রৌপদী মুর্মু। কেরালা, কেরালার ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। পিনায়ারি বিজয়ন হচ্ছেন চিফ মিনিস্টার এবং গভর্নরকে আরিফ মোহাম্মদ খান। কর্ণাটকা হচ্ছে ক্যাপিটাল কি? কর্ণাটকা, কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। বিএস ওয়াইডিয়ুরাপ্পা হচ্ছেন চিফ মিনিস্টার এবং বিজুভাই রুদ্রভাই ওয়ালা হচ্ছেন গভর্নর। মণিপুরের ক্যাপিটাল কি? মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। এন বীরেন সিং হচ্ছেন চিফ মিনিস্টার এবং গভর্নরকে মণিপুরে, মণিপুরের গভর্নর হচ্ছে নাজমা হেপতুলা। মেঘালয়, মেঘালয় ক্যাপিটাল আমরা জানি শিলং। সি কে সাঙ্গামা হচ্ছেন মেঘালয়ের চিফ মিনিস্টার এবং সত্যা পাল মালিক হচ্ছেন মেঘালয়ের গভর্নর। ঠিক আছে, চল 15 নম্বর স্টেট আমরা একটুখানি দেখে নিই কি আছে। 15 নম্বর স্টেট আছে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র ক্যাপিটাল আমরা সবাই জানি কি? মুম্বাই। উদ্ধব ঠাকরে হচ্ছেন চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র এবং ভগৎ সিং কোশিয়ারি হচ্ছেন গভর্নর অফ মহারাষ্ট্র। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়েছিল 1956 সালে। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের ক্যাপিটাল। শিবরাজ সিং চৌহান হচ্ছেন চিফ মিনিস্টার এবং আনন্দিবেন প্যাটেল হচ্ছেন মধ্যপ্রদেশের গভর্নর। মিজোরাম, মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। জোরাথাম্মা হচ্ছেন চিফ মিনিস্টার এবং পি এস শ্রীধরন পিল্লাই হচ্ছে গভর্নর। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা। নেউফিউ রিও হচ্ছেন চিফ মিনিস্টার এবং আর এন রবি হচ্ছে গভর্নর। ওড়িশা, ওড়িশার ক্যাপিটাল হচ্ছে কি? ভুবনেশ্বর। নবীন পট্টনায়ক আমরা জানি চিফ মিনিস্টার অফ ওড়িশা এবং প্রফেসর গণেশী লাল মাথুর হচ্ছেন গভর্নর। পাঞ্জাব, পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। ক্যাপ্টেন অমরিন্দ্র সিং হচ্ছেন চিফ মিনিস্টার এবং ভিপি সিং ব্যাডনোর হচ্ছেন গভর্নর। রাজস্থান, রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর, যাকে আমরা কি বলি? যাকে আমরা পিঙ্ক সিটি বলে থাকি। ওকে, তো অশোক গেহলট হচ্ছেন চিফ মিনিস্টার এবং কলরাজ মিশ্রা হচ্ছেন গভর্নর অফ রাজস্থান। সিকিম, সিকিম হচ্ছে 1975 সালে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক। প্রেম সিং তামাং হচ্ছেন চিফ মিনিস্টার এবং গঙ্গা প্রসাদ হচ্ছেন গভর্নর। এবং সিকিম কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের রাজ্যের আমাদের ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হলো, সেটা হচ্ছে কত বলতো? সেটা 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975। তো সিকিম কিন্তু মানে ফুল ফ্লেজড হয়ে গেল স্টেট আমাদের ইন্ডিয়া, সেটা হচ্ছে 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এর মাধ্যমে। ওকে, মনে রেখে দিও, ভীষণ ইম্পর্টেন্ট। কনস্টিটিউশনের কোয়েশ্চনটা কিন্তু দেয় বারবার। তামিলনাড়ু ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। এম কে স্টেলিং হচ্ছেন চিফ মিনিস্টার এবং বানহরিলাল পুরোহিত হচ্ছেন গভর্নর। তেলেঙ্গানা, তেলেঙ্গানা আমরা সবাই জানি 2014 সালের 2 জুন হচ্ছে তেলেঙ্গানা আমাদের একটা নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। হায়দ্রাবাদ হচ্ছেন ক্যাপিটাল। কে চন্দ্রশেখর রাও হচ্ছেন চিফ মিনিস্টার এবং তামিলিসাই সুন্দরা রাজন হচ্ছেন গভর্নর অফ তেলেঙ্গানা। তো তেলেঙ্গানার ডেটটা কিন্তু ভালো করে মনে রেখে দিও। নেক্সট আমরা দেখে নিই 25 নম্বর স্টেট কি আছে। 25 নম্বর স্টেট আছে হচ্ছে আমাদের ত্রিপুরা। ত্রিপুরা ক্যাপিটাল হচ্ছে আগরতলা। বিপ্লব কুমার দেব হচ্ছেন ত্রিপুরার চিফ মিনিস্টার এবং রমেশ বাইশ হচ্ছেন গভর্নর। উত্তরপ্রদেশ, লখনৌ আমরা জানি ক্যাপিটাল। যোগী আদিত্যনাথ হচ্ছেন চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ এবং আনন্দিবেন প্যাটেল হচ্ছেন গভর্নর। উত্তরাখণ্ড, এটা কিন্তু মনে রেখে দিও, উত্তরাখণ্ডটা 2000 সালে হয়েছিল।
দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের ক্যাপিটাল, এবং দেরাদুন এখানে একটু বলে রাখি, দেরাদুন কিন্তু উত্তরাখণ্ডের উইন্টার ক্যাপিটাল। ওকে, উইন্টার ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড হচ্ছে দেরাদুন, এবং অবভিয়াসলি সামার ক্যাপিটালও নিশ্চয়ই থাকবে। তো সামার ক্যাপিটাল কি দেরাদুনে, যেটা হয়েছে ডিক্লেয়ার করা হয়েছে সামার ক্যাপিটালটা, বেশি দিনের নিউজ নয় এটা, কি গেরসেন। ওকে, এটা হচ্ছে সামার ক্যাপিটাল অফ উত্তরাখণ্ড, মনে থাকবে। চিফ মিনিস্টার কি তীরথ সিং রাওয়াত, এবং বেবি রানী মৌরিয়া হচ্ছেন গভর্নর। এবং লাস্ট 28th স্টেট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, 1947 সালে হয়েছিল, যেটা কলকাতা ক্যাপিটাল, মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের চিফ মিনিস্টার, এবং জগদীপ ধনখড় হচ্ছেন গভর্নর। যেই কোশ্চেনটা আমাদের গত বছরের প্রিলিমিনারিতে কিন্তু দিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে, ঠিক আছে, তো জগদীপ ধনখড়। তো সুতরাং এটার ইম্পর্টেন্সটা বুঝতেই পারছো, এই যেটা আমি একটা কম্প্যাক্ট জায়গায় তোমাদের দিয়ে দিয়েছি, হয়তো মেবি ক্যাপিটাল তোমাদের WBCS এর ক্ষেত্রে দেবে না, কিন্তু চিফ মিনিস্টার বা গভর্নর কিন্তু তোমাদের প্রিলিমিনারিতে WBCS এ কিন্তু দিতেই পারে। গত বছরে কিন্তু কোশ্চেন, একটা কোশ্চেন অলরেডি দিয়েছিল, এবং শুধুমাত্র WBCS নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই পুরো মানে কম্প্যাক্ট জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি অন্ধ্রপ্রদেশ, আমি তোমাদের যেটা বললাম ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট এটা, এবং থ্রি স্টার স্টেট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা জিওগ্রাফিতেও পড়ে থাকি, যে ছত্তিশগড় ফর্মড হয়েছিল 1st November 2000 সালে, উত্তরাঞ্চল 9th November 2000 সালে, এবং ঝাড়খণ্ড 15th November 2000 সালে। এই তিনটে স্টেটকে কিন্তু থ্রি স্টার স্টেটস বলা হয়। তো কোশ্চেনটা কিন্তু দিতেই পারে যে থ্রি স্টার স্টেটস কোনটা, তো এরকম ভাবেও দিতে পারে, বা কবে ফর্মড হয়েছিল সেই হিসেবেও কিন্তু তোমাদের দিতেই পারে কোশ্চেন। ওকে, এবারে আমরা একটু ইউনিয়ন টেরিটরিস নিয়ে পড়ে নিই। ইউনিয়ন টেরিটরিসে আমরা জানি, ইউনিয়ন টেরিটরিসের মধ্যে দুটো ইউনিয়ন টেরিটরিস আছে আমাদের, দিল্লি এবং পুডুচেরি, এই দুটোতেই একমাত্র চিফ মিনিস্টার আছেন, এবং বাদবাকিগুলোতে কিন্তু কোনো চিফ মিনিস্টার ইউনিয়ন টেরিটরিতে থাকে না। ওকে, এবং এখানে কিন্তু গভর্নর নয়, এখানে লেফটেন্যান্ট গভর্নর এবং অ্যাডমিনিস্ট্রেটর থাকেন। তো এই লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটরকে কিন্তু অ্যাপয়েন্ট করেন ডিরেক্ট প্রেসিডেন্ট। ওকে, চল প্রথম হচ্ছে দিল্লি। দিল্লি আমরা সবাই জানি, আমাদের ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি, ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, অরবিন্দ কেজরিওয়াল হচ্ছেন চিফ মিনিস্টার, এবং শ্রী অনিল বাইজাল হচ্ছেন আমাদের লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি। তো এখানে আমি একটু লিখে দিই তোমাদের, যেইগুলোতে লেখা নেই লেফটেন্যান্ট গভর্নর, সেইগুলোতে কিন্তু লেফটেন্যান্ট গভর্নরই হবে। তো আমি তোমাদের জন্য লিখেই দিচ্ছি এখানে লেফটেন্যান্ট গভর্নর। আন্দামান আর নিকোবর, পোর্ট ব্লেয়ার, আমরা সবাই জানি আন্দামান নিকোবরের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, চিফ মিনিস্টার তো নেই, শ্রী দেবেন্দ্র কুমার যোশী হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে, এটাও তাই। চণ্ডীগড়, চণ্ডীগড়ের ক্যাপিটাল চণ্ডীগড়, এবং শ্রী ভিপি সিং ব্যাডনোর হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর। চণ্ডীগড়ে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর নেই, চণ্ডীগড়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আছেন, এবং তার নাম হচ্ছে কি ভিপি সিং ব্যাডনোর। লাক্ষাদ্বীপ কভারত্তি হচ্ছে আমরা জানি লাক্ষাদ্বীপ ক্যাপিটাল, এবং লাক্ষাদ্বীপ আমরা জানি কিসের জন্য বিখ্যাত, কোরাল আইল্যান্ডের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে, কোরাল আইল্যান্ডের জন্য কিন্তু লাক্ষাদ্বীপ বিখ্যাত, কভারত্তি ক্যাপিটাল, এবং এখানেও অ্যাডমিনিস্ট্রেটর আছেন যার নাম হচ্ছে কি শ্রী প্রফুল প্যাটেল। পুডুচেরি, পুডুচেরি ক্যাপিটাল পুডুচেরি, এন রঙ্গাস্বামি হচ্ছেন চিফ মিনিস্টার। তোমাদের বললাম যে পুডুচেরি এবং দিল্লি দুটোতে চিফ মিনিস্টার আছেন ইউনিয়ন টেরিটরির মধ্যে, এবং ডক্টর তামিলিসাই সুন্দরাজন হচ্ছেন কি লেফটেন্যান্ট গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন ডক্টর তামিলিসাই সুন্দরাজন। চলো, ছ নম্বর হচ্ছে কি, ছ নম্বর যে ইউনিয়ন টেরিটরিটা আছে ভীষণ ভাবে আমাদের ইম্পর্টেন্ট, তার কারণই হচ্ছে কি 2019 সালে এটা ফর্মড হলো, কি হলো লাদাখ। ওকে, 2019 সালে 31st October, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা তোমাদের দিতেই পারে প্রিলিমিনারিতে, যে লাদাখ কবে ফর্মড হয়েছিল। যেমন তেলেঙ্গানা কবে ফর্মড হয়েছিল 2nd June 2014 সালে, এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় অনেক পরীক্ষায় পেয়েছো, তেমনি লাদাখের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্ট হয়েছে এটা, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ দুটো আলাদা হয়ে গেল, ঠিক আছে। শ্রী রাধাকৃষ্ণ মাথুর হচ্ছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউ, এটা আলাদা হয়নি, এটা মার্জড হয়েছে,
এটা যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ দুটো আলাদা হয়ে গেল ইউনিয়ন টেরিটরি, তো দাদরা আর নগর হাভেলি দমন অ্যান্ড দিউ এই দুটো কিন্তু মার্জড হয়ে গেল কবে, 2019 সালের 26শে নভেম্বর। দমন হয়ে গেল সেখানকার ক্যাপিটাল এবং অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেলেন শ্রী প্রফুল প্যাটেল। এখানে তোমাদের বলতে ভুলে গেছি লাদাখের ক্যাপিটাল কিন্তু লে। ওকে চলো জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর আমরা জানি শ্রীনগর হচ্ছে মে টু অক্টোবর, শ্রীনগর হচ্ছে ক্যাপিটাল এবং জম্মু হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল, মানে নভেম্বর থেকে এপ্রিল মানে এটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সামার ক্যাপিটাল। ওকে শ্রীনগর হচ্ছে সামার ক্যাপিটাল এবং জম্মু হচ্ছে উইন্টার ক্যাপিটাল এবং শ্রী মনোজ সিনহা হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর আছেন। আচ্ছা এখানে তোমাদের একটা ইনফরমেশন ছোট দিয়ে দিয়েছি যে দিল্লি ইজ দ্য ন্যাশনাল ইউনিয়ন টেরিটরি সিন্স 69th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991। আমরা সবাই জানি যে দিল্লি আমাদের ন্যাশনাল ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে বা ন্যাশনাল ক্যাপিটাল ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে কবে থেকে, 69তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1991 সালে। এবং আমাদের ন্যাশনাল ক্যাপিটাল হিসেবে মানে আত্মপ্রকাশ করলো কবে থেকে শুরু হলো, এটা কেম ইনটু ফোর্স কবে থেকে হলো, 1992 সালে। এবং দিল্লি হচ্ছে একমাত্র ইউনিয়ন টেরিটরি যার কিন্তু নিজস্ব হাইকোর্টও আছে। ঠিক আছে এটা একটুখানি কনস্টিটিউশনের তোমাদের ইনফরমেশন, তোমাদের ছোট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম, ছোট ইনফরমেশন কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে তো আজকে এখানেই শেষ, আমি এই চ্যাপ্টার বা এই টপিকটা থেকে কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের জন্য রাখিনি কারণ এখান থেকে এক্সট্রা আর কোনো প্রশ্ন নেই, আমি তোমাদের পুরোটাই একটা কম্প্যাক্ট জায়গায় দিয়ে দিয়েছি, কোন স্টেট কোন ইউটি কবে ফর্মেশন হলো, তার ক্যাপিটাল, চিফ মিনিস্টার, গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর যাই বলো না কেন পুরোটাই দিয়ে দিয়েছি, সেই জন্য আলাদা করে এখান থেকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করালাম না। যদি তোমাদের মনে হয় যে এটা হেল্পফুল আছে, ভিডিওটা হেল্পফুল আছে বা ক্লাসটা হেল্পফুল আছে, তাহলে আমি তোমাদের বলবো যে এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে হবে আমাদের টপার্স গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে, এবং ফ্রি অফ কস্টে এই পিডিএফটা পেয়ে যাবে, প্রিন্ট করে নিয়ে কিন্তু পড়াশোনাটা করো। ঠিক আছে এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবং আর কোন কোন বিষয়ের ওপরে তোমরা ভিডিও মানে চাইছো বা ক্লাস চাইছো সেটা একটুখানি কমেন্ট সেকশনে আমাকে জানিও, বা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা একটুখানি কমেন্ট সেকশনে আমাকে জানিও। ঠিক আছে তাহলে চলো এখানেই শেষ করলাম আমি ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো।